Hey, hello, what's up, guys? কি অবস্থা সবার? নতুন একটি ফ্রেশ ভিডিওতে আপনাদের স্বাগতম। তো গাইজ, আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং, কজ আজকে আমরা একটা পুরাতন রাজবাড়িতে যাচ্ছি। আর আপনারা জানেন যে আমি পুরাতন রাজবাড়ি, পুরাতন ভবন এগুলো নিয়ে খুবই কিউরিয়াসিটি আমার মধ্যে কাজ করে। তো আজকে এই জন্য আমরা পাড়ি জমাচ্ছি যে রাজবাড়িটা, সেই রাজবাড়িটার নাম হলো জোয়ার রাজবাড়ি। যেহেতু জায়গার নাম অনুসারে রাজবাড়ির নাম রাখা হয়, দ্যাটস হোয়াই এটার নামও রাখা হয়েছে জোয়ার রাজবাড়ি। তো এখানে আমরা কিভাবে আসব? তো আমরা যখন জোয়ার রাজবাড়িতে আসব, তো আসতে হলে আমাদের প্রথমে বনপাড়া অথবা আহমেদপুর নামতে হবে। দেন আহমেদপুর অথবা বনপাড়া থেকে জোয়ার গ্রামী যে কোনো যানবাহনে চড়ে কিন্তু চলে আসতে পারবেন খুব সহজেই, আর খুব একটা সময় লাগবে না, মোটামুটি 10-15 মিনিটের মধ্যে চলে আসতে পারবেন। বাংলাদেশের কোথায় যে কত পুরাতন নিদর্শন এখনও লুকানো অবস্থায় আছে, আইমিন মানুষের সম্মুখে কিন্তু এখনও পর্যন্ত সেগুলো প্রকাশ ঘটে নাই। তো আমি চাচ্ছি যে এগুলো যেন আস্তে আস্তে প্রসার ঘটে। আর আপনাদের নিকটস্থ যদি কখনও এরকম টাইপের রাজবাড়ি, জমিদার বাড়ি, পুরাতন কোনো বিল্ডিং, মসজিদ, মন্দির এগুলো থেকে থাকে, কাইন্ডলি আমাদের জানাবেন, আমাকে ইনবক্স করবেন অথবা কমেন্ট করবেন, তাহলে আমি সেখানে যাওয়ার ইনশাল্লাহ খুবই চেষ্টা করব। তো আমরা কথা বলতে বলতে কিন্তু চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত সেই জোয়ার রাজবাড়িতে, যেটা দেখতে পাচ্ছেন এখন খুবই পরিত্যক্ত অবস্থায় রয়েছে। বিল্ডিংগুলো এরকম খুবই ভঙ্গুর অবস্থা, দেখতেই পাচ্ছেন যে কেমন জানি ভুতুড়ে ভুতুড়ে টাইপের হয়ে গেছে। তবে এখানে কিন্তু এখনও কিছু পরিবার বসবাস করে এখানের আশপাশ দিয়ে। তবে কিন্তু খোঁজ নিয়ে জানা গেছে যে যে পরিবারগুলো আশপাশ দিয়ে বসবাস করে এরা কেউই এই রাজার অথবা জমিদারের বংশভূত না, তারা বাহির থেকে এসে অথবা এই রাজার নিকটস্থ যে কর্মচারীবৃন্দ ছিল ওনাদের পরিবারের বংশধরেরা। তবে এটা যে একটা রাজবাড়ি ছিল সেটার এটার স্ট্রাকচার এবং আশপাশের যে স্ট্রাকচারগুলা, প্রাচীর, এগুলো দেখলে বোঝা যায় যে এটা একটা সমৃদ্ধ রাজবাড়ি ছিল, কিন্তু যুগের বিবর্তনে এটা এখন এরকম ভয়ঙ্কর ভুতুড়ে বাড়িতে পরিণত হয়েছে। আসলে এখানে যাওয়ার আগে এক্সপেকটেশন ছিল একটু অন্য লেভেলের, বাট এখানে যাওয়ার পরে মানে খুবই খারাপ লাগলো যে এটা আসলে একদম পরিত্যক্ত হয়ে গেছে। এরকম হাজারো রাজবাড়ি বাংলাদেশ, ইন্ডিয়া, এই দুইটা দেশে মেবি সবচেয়ে বেশি এরকম টাইপের পুরাতন নিদর্শনগুলো আছে, আর যেগুলো সংরক্ষণ খুবই কমই করা হয়েছে। এই রাজবাড়িটা দেখলেই সেটা বোঝা যায় ভালো মতোই। তবে এখানে এখন যারা বসবাস করতেছেন তারা সৌভাগ্যই বলবো কিংবা দুর্ভাগ্যই বলবো আমি বুঝতে পারতেছি না, তবে সৌভাগ্যই বলা যায়, কারণ এই টাইপের বাড়িতে থাকা কিন্তু একটা চার টাকারের কথা না। আমার অনেক ইচ্ছা আছে যে কোনো এক রাজবাড়িতে কোনো এক নাইট স্টে করবো, বাট কখনো হয়ে উঠবে কি না তা সম্পর্কে আমি বলতে পারতেছি না। তবে ইনারা যে এখানে আছে অনেক দিন ধরে বসবাস করতেছে, এটা আসলে একটা সৌভাগ্যের ব্যাপার। আর রাজবাড়ির দুই সাইড দিয়ে রাস্তা বয়ে গেছে, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন, আর প্রচুর জঙ্গল, মানে কি বলবো, গাছপালা দিয়ে একদম ভরপুর জঙ্গল, খুবই ভয়ানক। তো এইটা সেটা মানে রাজবাড়িটার দেওয়াল, আর এই যে ফাঁকা যে জায়গাটা দেখতে পাচ্ছিলেন সেটা হলো এখানে মূর্তি ছিল, শিব মূর্তি। আর এটা হলো পিছনের অংশটা, রাজবাড়ির পিছনের অংশটা ঠিক এখন এরকম অবস্থায় আছে, হয়তো বা জোরে করে ধাক্কা দিলে পড়ে যেতে পারে। রাজবাড়ির পিছনের অংশে একটা দিঘি আছে, দিঘির আবার দিঘির জাস্ট আপনারা পানিটাই দেখতে পাবেন, আর পাড়গুলা ভেঙে গেছে একদম। তো ডোন উড়ানোর সময় কিছু বাচ্চা কাচ্চা এসে আমাদের সঙ্গ দিয়েছিল, দেখেন তারা কি বলে। আদিত্য, তুমি কিসে পড়ো ভাইয়া? আমি থ্রিতে। থ্রিতে পড়ো? হ্যাঁ। তোমার নাম কি? শ্রাবন্তী। শ্রাবন্তী, তুমি কিসে পড়ো? থ্রিতে। এই তোমার নাম কি? অঙ্কুশ। অঙ্কুশ কিসে পড়ো? থ্রিতে। থ্রিতে পড়ে। তুমি, তোমার নাম কি? আমার নাম রূপা। রূপা কিসে পড়ো? আমি টুয়ে পড়ি। এই তো পাওয়া গেছে একদম টুয়ে।
তোমার নাম কি? কি নাম? তোমার নাম? পূজা। তুমি কিসে পড়ো? সবাই এরা দুজন টুয়ে। তোমাদের এখানে ভয় লাগে না? তো জোয়ার রাজবাড়িতে মোট চারটি মন্দির রয়েছে। যে মন্দিরগুলোর মধ্যে এই মন্দিরটা একটু বেশি সংরক্ষিত রয়েছে, সংরক্ষিত বললেও চলবে না, খুব একটা সংরক্ষিত আছে যে সেটাও না। ভিতরের অবস্থাটা খুবই করুণ। দেখতে পাচ্ছেন যে দেওয়াল দিয়ে গাছপালা জন্মে গেছে, আর এটার উপরে একটা ত্রিশূল বিদ্যমান রয়েছে। আর এই মন্দিরটা হলো শিব মন্দির, আর এটার মধ্যে কিন্তু এখনও শিবলিঙ্গ বিদ্যমান রয়েছে। আর আশপাশের হিন্দু সম্প্রদায় এখানে কিন্তু এখনও পর্যন্ত পূজা করে। আর এইটার অবস্থান ঠিক ভবনটার একদম শেষ প্রান্তে, অর্থাৎ দীঘির কাছাকাছি একদম। হ্যাঁ, তো এই মন্দিরটায় আপনাদের দেখানোর ইচ্ছা ছিল ভিতরে, বাট এত অন্ধকার আর অনেক ভিতরে, আর ওখানে অনেক জঙ্গল টঙ্গল পাড়ি দিতে হয়, তাই জন্য আমি রিস্ক নেই নাই। যখন কোনো রাজবাড়িতে আমি যাই, তখন আমার মনে পড়ে যে রাজা যদি বেঁচে থাকতেন তাহলে কেমন থাকতো এটার পরিবেশ। এইটা আমার সবসময় মাথায় ঘোরাফেরা করে। দেখতে দেখতে আমরা একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ব্লগে, নেক্সট কোনো একটি সুন্দর জায়গায়। টাটা, পরে দেখা হবে ইনশাআল্লাহ। টাটা।